নমস্কার, আমি সব্যসাচী ঘোষ। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। সেটি হলো, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ডেটা দেখাচ্ছি। সেই ডেটাটি কিসের? সেই ডেটাটি হচ্ছে টেক লে অফসের। যে গত আমরা তো জানি লে অফসের কথা, আমরা অনেক শুনেছি, অনেক বড় বড় কোম্পানির লে অফস 2020, 2021, 22, 23 এবং এবছরেও, এবং সেই সংখ্যাটা নেহাতই কম নয়। প্রথমেই বলি, আমরা অনেক ডেটা দিয়ে ইন ডিটেলস আমরা নিরপেক্ষভাবে খবরগুলো বানাই এবং এটার মধ্যে কোনো বায়াসনেস কাজ করে না। সুতরাং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে এখনই শেয়ার করে দিন সবার মাঝখানে, যাতে সঠিক খবর সঠিকভাবে প্রত্যেকের কাছে ছড়িয়ে যায়। ধন্যবাদ। 267টা ইউএস টেক কোম্পানিজ হ্যাভ লেড অফ এমপ্লয়িজ অ্যান্ড 30,935 ওয়ার্কার্স have lost their jobs in 2024 so far. এখনও পর্যন্ত 30,935 জনের চাকরি অলরেডি চলে গেছে। এবং সেখানে আরেকটি ডেটা দেখানো হচ্ছে যে ইন 2023 1,186টা টেক কোম্পানিজ 262,682 জন এমপ্লয়িকে ছাড়িয়ে দিয়েছে এবং 168 টেক কোম্পানিজ লেড অফ 42,324, মানে 42,324 জন এমপ্লয়িকে ছাড়িয়ে দিয়েছে। 2023-এর থেকে বড় বড় লে অফ কোনগুলো ছিল? করেছিল অ্যামাজন, যেটা 27,410 জন এমপ্লয়িকে তারা ছাড়িয়ে দিয়েছিল, ফলোড বাই মেটা, মানে মেটা 21,000 মতন এমপ্লয়িকে ছাড়িয়ে দিয়েছিল, অ্যান্ড গুগল 12,115 জনকে ছাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে ছাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে সাধারণ মানুষ হিসেবে, যে কাদের ছাড়াচ্ছে, তাই না? দেখুন, আজকে আপনি ভাবুন যে আপনি একটি কোম্পানি চালাচ্ছেন, একটা সফটওয়্যার বেসড প্রোডাক্ট বেসড একটি কোম্পানি বা সার্ভিস বেসড একটা কোম্পানি আপনি চালাচ্ছেন, সেখানে যদি আপনার কোনো হিউম্যান হেল্প না লাগে বা আপনার ধরুন কাজগুলো মানুষ ছাড়া অন্যভাবে হয়ে যাচ্ছে এবং সেই মানুষজনদেরও আপনি টাকা দিচ্ছেন, তো আপনি কি চাইবেন যে সেই মানে তাকে আবার রাখতে কোম্পানিতে? নিশ্চয়ই নয়, কারণ মানুষ টাকা খরচা করতে কঞ্জুস। এটা তো মানে কোনো একজন এমপ্লয়িকে কোনো একজন এমপ্লয়ার ফ্রিতে তো নিশ্চয়ই টাকা দেবে না। তো সুতরাং সেই ঘটনাগুলি ঘটছে এই টেক কোম্পানিজগুলোতে। অর্থাৎ ম্যাক্সিমাম এই যে সংখ্যাগুলো আপনারা দেখছেন, যে সংখ্যাগুলো আমি আপনাদেরকে গুগল থেকে বললাম, সেই সংখ্যাগুলো নেহাতি সংখ্যা নয়। সেখানে অনেক মানুষ রয়েছেন, সেখানে অনেক মা বাবা রয়েছেন, সেখানে অনেক বাড়ির সন্তান রয়েছেন, সেখানে অনেকেই রয়েছেন যাদের খুব দরকার, কিন্তু তাদের কাছে প্রপার সেই স্কিল সেট নেই। এবং চাকরিটা কে নিচ্ছে? চাকরিটা নিচ্ছে এআই, কারণ বেসিক বা মোটামুটি যে কাজগুলো খুব বেশি ব্রেন ইউজ হয় না, সেই সমস্ত কাজ বর্তমানে অটোমেট হয়ে যাচ্ছে। অটোমেট মানে যে হিউম্যান হেল্প ছাড়া আপনাকে কিছু ভাবতে হবে না, আপনাকে কিছু একটা সামথিং ইনপুট দিতে হবে, সেই ইনপুটের বেসিসে আপনি একটা আউটপুট পেয়ে যাবেন। বা আমরা যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় বলি, যে আমরা মডেলকে ট্রেন করাই বিভিন্ন ডেটা বা প্যারামিটার দিয়ে, যেটা তারা হিউম্যান লাইক বিহেভিয়ার স্টার্ট করে। এমনকি 2023 সালের GPT-4 যখন লঞ্চ করেছিল বা তার একটু আগে, সেখানে দেখা যাচ্ছে একটা গোটা ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি চালাচ্ছে গোটা এআই নিয়ে। মানে সেখানে একজন ডেভেলপার, সেখানে একজন টেস্টার, সেখানে একজন একদম স্ক্র্যাচ লেভেল থেকে ভাবনা চিন্তা করার জায়গাতে, কিংবা ফিজিবিলিটি স্টাডি বলুন, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বলুন, সব কিছু করছে একটা এআই GPT-4-এ। সেটিও কিন্তু বর্তমান দিনে সম্ভব হয়ে গেছে। বা এই যে জেন এআই, জেনারেটিভ এআই চলে আসার পরে সেন্সেশন এআই, সেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে একটা এআই বা একটা রোবট, পাতি বাংলা ভাষায় বললে, সে মানুষের মতন চিন্তাভাবনা করতে শুরু করছে। এবার অনেকেই বলবে যে এটি খুব ডেঞ্জারাস। দেখুন, একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, পৃথিবীতে অনেক রেভলিউশন এসছে, কিন্তু এটি প্রথম রেভলিউশন নয় যে রেভলিউশনে প্রচুর মানুষের চাকরি যাচ্ছে। আগে যখন ধরুন
ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন বা ইঞ্জিন এসেছিলো তার আগে কিন্তু ঘোড়ায় টানা হতো। এবার সেই ঘোড়ার যে আস্তাবল ছিল, মানে যেখানে ঘোড়াকে রাখা হতো, সেই ঘোড়া রাখার যে স্থানগুলো ছিল সেখানে অনেক মানুষ কাজ করতেন, অনেকে জল বওয়ার কাজ করতেন, অনেকে সেই জায়গাটাকে পরিষ্কার করার কাজ করতেন, বিভিন্ন কিছু। তো সুতরাং তাদের তখন ম্যাসিভ হারে চাকরি গেছিলো, কারণ মানুষের আর প্রয়োজন পড়ছে না ঘোড়া দিয়ে কোনো একটা পণ্য বা কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেখানে গাড়ির মাধ্যমে খুব ইজিলি এবং অনেকটা বেশি পরিমাণে নিয়ে যাওয়া যাচ্ছে। সুতরাং যুগে যুগে যত রেভলিউশন এসছে, এই বিদ্যুৎ আসা বলুন থেকে শুরু করে বা এই গাড়ি আসার কথা বলুন না কেন, সমস্ত কিছু, সমস্ত রেভলিউশনে প্রচুর মানুষের চাকরি গেছে, আবার কিন্তু প্রচুর মানুষের চাকরির যোগানো হয়েছে নতুনভাবে। এমনকি দেখা গেছে যে প্রচুর মানুষের চাকরি আরও বেশি হয়েছে যত লোকে চাকরি না গেছে। আপনাকে বস আপগ্রেড হতে হবে সময়ের সাথে সাথে। আপনি ধরুন গত 40 বছর ধরে একটাই কাজ করে যাচ্ছেন, যেটা বেশিরভাগ সরকারি ক্ষেত্রে হয়ে থাকে, যে আপনি ধরুন কোনো একটা সরকারি দপ্তরে আপনি ঢুকলেন, আপনাকে যেদিন আপনি জয়েন করেছেন সেদিন থেকে যে রিটায়ারমেন্টের আগের দিন পর্যন্ত প্রায় অনেক জায়গাতে সেম কাজই করে যেতে হয় ম্যাক্সিমাম। আমি সব ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম, যদি আপনি প্রমোশন না নেন। এবারে সেটা তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সম্ভব না, কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা হচ্ছে এভার গ্রোয়িং আর কি একটা ফিল্ড। এখানে আপনাকে টিকে থাকতে গেলে আপনাকে আপনার স্কিলকে আপগ্রেড করতে হবে, কারণ এখানে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ম্যাটার্স, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড। আপনি যদি ভাবেন যে আপনি যেটা শিখে একটা কোম্পানিতে চাকরি পেয়েছেন আপনি সেটা ধুয়েই জল খাবেন, তাহলে কিন্তু সম্ভব নয় বেশি দূর দৌড়ানো। মানে আপনাকে সবসময় একটা নলেজের বা একটা সার্কামস্ট্যান্সেসের মধ্যে থাকতে হবে যেখানে আপনি সবসময় কিছু না কিছু শিখছেন, নতুন কিছু, এবং অবশ্যই পুরনোটাকে নিয়েও তো আপনার সেখানে স্ট্রং করতে হবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট কী বললাম, যে আপনাকে শিখতে হবে, আপনাকে নতুন নতুন জিনিস জানতে হবে, নতুন নতুন জিনিসের উপরে কাজ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, যেটি শিখছেন বা জানছেন তার উপর তো অ্যাপ্লিকেশন অবশ্যই করছেন, তার পাশাপাশি আপনার যেন ফান্ডামেন্টালসটা ঠিক হয়। আজকে ধরুন যাদের চাকরিটা যাচ্ছে, কাদের যাচ্ছে, আপনি যদি খুব ডেটাগুলোকে যদি আরও একটু ভাঙেন তাহলে দেখতে পাবেন চাকরি মেনলি যাচ্ছে তাদেরই যাদের অন্যান্য স্কিল সেট কম আছে, মানে যারা একই দিন একই নাগাড়ের কাজ বেশি করে আসছেন, যে কাজগুলি খুব বেশি ব্রেন খাটাতে হয় না, যেটি আপনি সারাদিন ধরে, সে আমরা আগে প্রেসে দেখতাম না যে এরকম স্ট্যাম্প দিচ্ছে, এরকম রাখছে, স্ট্যাম্প দিচ্ছে রাখছে, এটা কিন্তু ব্রেন লাগছে না কিছু, আপনার শারীরিক কষ্টটা হচ্ছে। এবার সেটা তারপরে মেশিন এসে গেল, এবার সেই লোকগুলো তো চাকরি চলে যাবেই। সুতরাং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হ্যাঁ অনেক ডেভেলপার্সদেরও চাকরি যাচ্ছে, এটা সত্যি। সেখানে আরও নিশ্চয়ই কিছু অন্যান্য কারণ থাকতেই পারে, যে তারা তাদের পারফরমেন্স যে লেভেলে কোম্পানি চাইছে সেই লেভেলে হয়তো কোম্পানি পাচ্ছে না, সিম্পল অ্যাজ দ্যাট। তার জায়গায় অন্যান্য যারা এমপ্লয়ি আছে তারা আরও অনেক বেটার পারফরমেন্স করছে, সেটাও আর একটা ফ্যাক্টর থাকতেই পারে। কিন্তু মেজরিটি ফ্যাক্টরটা হচ্ছে এইটা, যে কাজগুলি আপনি ফ্রিতে অটোমেট করে দিতে পারছেন সেটার জন্য আলাদা করে টাকা দিয়ে এমপ্লয়ি রাখার তো কোনো প্রয়োজন নেই। এটা আপনি হলেও তাই করতেন, এটা আমি হলেও তাই করতাম, ওরাও তাই করছে, ওটা কিছু ভুল কিছু করছে না। কিন্তু এটার দ্বারা যে সোসাইটিতে এফেক্টটা পড়ছে সেটা মারাত্মক। ওই যে ভিডিও ফার্স্টেই বললাম যে এর মধ্যে কারোর বাবা থাকতে পারে, কারোর মা থাকতে পারে, কারোর সন্তানরা থাকতে পারে, সুতরাং তাদের তো একটা ফ্যামিলি ইনকাম আছে, তো তারা কী করবে, তাদেরকে স্কিল আপগ্রেড করতেই হবে। কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি যদি স্কিল আপগ্রেড না করেন, প্রথম থেকে বারবার বলছি যে আপনার টিকে থাকা দুষ্কর। আজ থেকে 2-3 বছর পর দেখবেন ব্যাক অফিস জব বলে আর কোনো জব এক্সিস্টই করে না, টেলিকলার থেকে শুরু করে সমস্ত কাজ অটোমেট হয়ে গেছে, সমস্ত কাজ। এখনও কিছু কিছু স্পেসিফিক ফিল্ড অটোমেট হয়নি, হয়তো ভবিষ্যতে সেটি অটোমেট হয়ে যাবে। তো এই সংখ্যাটা খুব বেদনাদায়ক, যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি শুধুমাত্র কী বলবো, শুধু
আমাদের জন্য না, গোটা সোসাইটির জন্য একটি ভয়ঙ্কর চিত্র। এবং আরেকটি কথা যেটি আমি আর কি বলতে যাচ্ছি, আমরা ইউটিউব, ফেসবুক, টুইটারে কিছু ভিডিওস ভাইরাল হতে দেখেছিলাম লকডাউনের সময়। ধরুন জাভা ডেভেলপারের একটি পোস্টে একটা ইন্টারভিউ নেওয়া আছে, তখন তো কোভিড ছিল, তো কোভিডের জন্য অনলাইনে, সেখানে একটি ছেলে বা একটি মেয়ে যারা যে পরীক্ষা দিচ্ছে সে খুব সুন্দরভাবে চিটিং করছে, তার পাশে হয়, সে বিভিন্ন রকম চিটিংয়ের উপায়, তো তার পাশে হয় কেউ বসে রয়েছে, বা যে আর কি পরীক্ষা, যে আর কি চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তার বদলে অন্য একজন যিনি জানে বিষয়টি সে পরীক্ষা দিচ্ছে, বা কোন ল্যাপটপের অপোজিট স্ক্রিনে একজন রয়েছে, তারপরে সামনে যিনি রয়েছে তাকে ইনস্ট্রাক্ট করছে, লিপসিং করে বলে দিচ্ছে। তো এইভাবে ইন্ডাস্ট্রিটা আরও মানে কোম্পানিদের মধ্যে একটা বিতঃশ্রদ্ধ ব্যাপার এসে গেছে এই অনলাইনের কাজের বিষয়ে, বা ডেভেলপারদের উপরে, বা যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে কোনো ফিল্ডের উপরে একটা বিতঃশ্রদ্ধ ব্যাপার এসে গেছে যে এখনকার যারা ফ্রেশার্স তারা প্রচণ্ড চিটিং করে, তাদের মধ্যে প্রপার নলেজ নেই, সেজন্য আমরা হায়ারিং বন্ধ করব। এরকম করে প্রচুর কোম্পানি বন্ধ করে দিয়েছে হায়ারিং, কারণ তাদের কাছে এনাফ এমপ্লয়ি আছে, আর যদি এনাফ না থাকে বাদবাকিটা অটোমেট দিয়ে ওই বাদবাকি ওই যারা অটো মানে ব্যাক অফিস জব করতেন বা বিভিন্ন কিছু করতেন তাদের কাজগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এবার সেই ডেটাটাই আমাদের সামনে উঠে আসছে, এবং সেটা একটা হিউজ আকারে, সেটা এক অল্প কিছু নয়, সেটা হিউজ আকারে, এটা বুঝতে হবে। আজকে আমি যদি কোম্পানিতে এসে আমি যদি মোবাইল ঘাঁটি সারাদিন কম বেশি, বা আমি একটা কাজ করছি যেটা ব্রেনলেস মানে খুব বেশি ব্রেন ঘাটাতে হচ্ছে না, তাহলে তো বস চাকরি যাবেই। আমি যদি নিজে স্কিল যদি না আপগ্রেড করি, যদি নিজের সেই সিকিং স্পিরিটটা না থাকে একটা কিছু শেখার প্রতি, তো এই ডেটাটা এটাই বলছে। এই ডেটাটা ফার্স্টে দেখিয়ে শুরু কেন করেছিলাম, কারণ এতগুলো জিনিস আর কি এর সারাউন্ডিংস আছে। এটা ভাববেন না যে এই কোম্পানিগুলো লে অফ করছে মানে তাদের সেই এমপ্লয়িগুলোর উপর শত্রুতা বা কিছু আছে। শত্রুতা যদি থাকতো তাহলে এত কোম্পানি, এত ডিফারেন্ট কোম্পানি, এই যে ডেটাগুলো দেখছেন এত ডিফারেন্ট কোম্পানি তারা লে অফ করতো না। কী আপনাদের মতামত সেটি নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই অ্যানালিসিসটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দিন। লে অফ নিয়ে মানুষের মনে যে একটা বিতঃশ্রদ্ধ ব্যাপার আছে সেটিকে কাটাতে সাহায্য করুন, সমাজে সাহায্য করুন। ধন্যবাদ, আবার খুব শিগগিরই একটি অন্য ভিডিওতে দেখা হচ্ছে।